ফাইনালি আজকে আমরা দেখব সোশ্যাল মিডিয়াতে যে ভাইরাল ফটোগুলো এডিট করা হয় সেটা কিভাবে করতে হয়। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাবো, যেমনটা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন আপনি আপনার মন মতন কিন্তু এই টাইপের ফটোগুলো এডিট করে নিতে পারবেন। জাস্ট ভিডিওটা কেউ স্কিপ করবেন না, যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সো ভিউয়ার চলুন দেখে আসি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়েও কিন্তু আপনি এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ার যে ভাইরাল ফটোগুলো সেগুলো কিভাবে তৈরি করবেন। তো আমি এখান থেকে একটু ভেগে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কোন ওয়েবসাইটে আসবেন, সেখান থেকে কিভাবে ভিজিট করে আপনারা আপনাদের মন মতন যেই ফটোগুলো সেগুলো এডিট করে নিতে পারবেন। তো আমি একটু ভেগে চলে যাচ্ছি। আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন। সো আপনার হাতে থাকা যে মোবাইল সেটার যে ক্রোম অ্যাপ্লিকেশন আছে আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন থেকে করতে পারবেন। আমি ক্রোমটা সিলেক্ট করে নিচ্ছি, এখানে এসে লিখবেন বিন ইমেজ ক্রিয়েটর BIN। এই যে আমি দেখাচ্ছি, জাস্ট আপনারা সেম এই লেখাটা লিখবেন। তারপরে আপনাদের একবারে সর্বপ্রথম যেই ওয়েবসাইটটা সেটাতে সিলেক্ট করবেন। এখানে এসে আপনাকে আপনার আমার যেহেতু আমি লগ ইন করা আছি আপনাদের এই টাইপের আসবে না, আপনারা আগে সাইন আপ করে নিতে হবে। তো আপনারা কীভাবে সাইন আপ করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনাদের একটু অন্যভাবে আসবে, এখানে সাইন ইন বলে একটা অপশান আসবে, জাস্ট একটা ইমেলের প্রয়োজন হবে। আর যেহেতু আমার সাইন ইন করা আমি দেখাচ্ছি, এই যে আমার এখানে দেখাচ্ছে একটা জিমেল, জাস্ট আপনারা এখানে যখন সাইন ইন অপশান আসবে সেখানে ক্লিক করলে আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে এটাকে সাইন আপ করে নেবেন। করার পরে আপনাদের কিছু যেই টাইপের আপনারা মানে ফটো এডিট করতে চাচ্ছেন ওই টাইপের কিছু ক্যাটাগরি লিখতে হবে ডিসক্রিপশন বক্সে। তো আমি জাস্ট এখানে কিছু লেখা লিখব, ওই টাইপের লেখা লিখলে আমাকে কিন্তু অলরেডি সেগুলো তৈরি করে দেবে। তো আমি আমার ডিসক্রিপশনে কিছু লেখা লিখব। ওকে, ফাইনালি আমি ডিসক্রিপশন বক্সে আমার যে টাইপের ফটো এডিট করা প্রয়োজন ওই টাইপেরই কিছু ডিসক্রিপশন লিখে দিলাম। দেখি আমরা এখন ক্রিয়েট নাওর মধ্যে যখনই দেব তখন কিন্তু আমাদের ফাইনালি রেজাল্ট চলে আসবে। আর আপনাদের যদি এই টাইপের প্রয়োজন হয় তা আমি ডিসিশনগুলো ভিডিও ডিসিশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। জাস্ট আমি ক্রিয়েটের মধ্যে দিলাম। তো আপনারা এই টাইপের ফটোগুলো হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক যে কোনো কোয়ালিটি দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যেমনটা ফেভারিট তেমনটা করবেন। তো আমি কয়েকটা সিস্টেমে দেখা দেবো কয়েকটা ফটো, সেগুলো তো সবগুলোর কিওয়ার্ড আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনার যেরকম প্রয়োজন সেটা করে নেবেন। অলরেডি আমাদের ফাইনালি চলে আসছে। তা আপনারা যখন করবেন আপনাদের যে ছবিটা পছন্দ হয় সেটা ডাউনলোড করবেন কীভাবে সেটাই আমি দেখাচ্ছি। জাস্ট আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করলাম, যখন আমরা ক্লিক করব তখন আমাদের ছবিটা চলে আসছে। আপনি চাইলে ফাইনালি এভাবে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন, অথবা এখানে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করলে ডাউনলোডের অপশান আছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি ভেগে গিয়ে আরেকটা ডিসিশন লিখে দেখব আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল কী আসে। আমি আবার ভেগে চলে যাচ্ছি। ওকে, আমি আবারও ডিসিশন বক্সে কিছু লেখা লিখলাম। তো এবার আবার ক্রিয়েটের মধ্যে দেবো। ক্রিয়েটের মধ্যে দিলে আমাদের ফাইনালি কিছুক্ষণ ওয়েট করতে হবে, নেক্সট আমাদের যে রেজাল্টটা সেটা দেখাবে। সো আপনারা এই লেখাগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। একবারে খুব ইজিভাবে আপনারা করতে পারবেন। আর এগুলো অনেকটা ট্রেন্ডিংয়ের মধ্যে চলতেছে। চাইলে আপনি আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টুইটার যেটাই হোক, টিকটক সবগুলোতে আপনি কিন্তু ক্রিয়েট করে মানে আপনি অ্যাড করতে পারবেন প্রোফাইল পিকচার। দেখুন অলরেডি আমাদের ফাইনালি চলে আসছে রেজাল্ট। তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেব, জাস্ট ডাউনলোড করে নেব, সরি। ওকে, এখান থেকে থ্রি ডট ডাউনলোড। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, সবগুলো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, সো আমি আবারও আরেকটা সিস্টেমে দেখতেছি, সেটা হচ্ছে ফেসবুক দিয়ে। আমি এখন ফেসবুকের একটা ফটো এডিট করব, ক্রিয়েট নাও। ওকে, ফাইনালি আমাদের কী রেজাল্ট আসছে আমরা দেখব। সো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই, যদি ইউটিউব থেকে দেখতেছেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন। সো দেখুন একটু জাস্ট টাইম নেবে, আপনারা খুব ইজিলিভাবে একবার মন মতন যে ভাইরাল ফটোগুলো সেগুলো এডিট করে নিতে পারবেন। দেখুন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসছে এখান থেকে। দেখুন অনেকটা সুন্দর সুন্দর, যেগুলো মানে অনেক কিউট বলতে গেলে। সো এই টাইপের আপনারা যে কোনো মুহূর্তে করে নিতে পারবেন। আর আপনাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই যে কাজটা করবেন আপনাদের বন্ধু মাঝে শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা এই ভাইরাল ফটোগুলো এডিট